আমরা এই চারটে জিনিসের প্র্যাকটিস করি প্রতিদিন, আত্মসমালোচনা করি রাতে ঘুমানোর আগে, এই চারটার কোনোটা আমার মধ্যে আছে কি না। যদি থাকে কেমনে মুক্ত হবেন? 40 দিন ইমামের পিছনে সলাত পড়বেন তাকবীরে তাহরিমা সহ, ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন, 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 8 দিন। 8 দিন ইমামের পিছনে পড়বেন আপনি তাকবীরে উলা সহ, তাহলে বুঝবেন আপনার ভিতরে মোনাফিকি নাই। আর যদি এক ওয়াক্ত মিস হয় বুঝবেন কি আছে? মোনাফিকি আছে। মোনাফিকি মুক্ত হওয়ার ওষুধ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোনাফিকদের জন্য কোন কোন নামাজ কঠিন? ফজর। আর হাত আর উঠাতে বলবো না, কারণ অনেকে আজকে ফজরও পড়েননি, ফজর জমাতে হয় না। বহু ইমাম সাহেব ইংল্যান্ডে আমার সাথে একজন ইমাম ঘুমালেন, 3 দিন আমরা একসাথে থাকলাম, তো 3 দিন উনি 8টা 9টার পরে উঠছেন। আমি বললাম কি ব্যাপার, তো কিতা হয়েছে তোর, ফজর কিতা করলি? হয় ফজর আমার দায়িত্বে নাই, আমার দায়িত্বে জোহর আছে। আমি বললাম কিতা তোর দায়িত্বে কিতা? হয় ভুল হয়ে গেছে কি? আসলে এটা তার মনের কথা, কিসের ভুল হয়েছে? আপনি সলাত যারা লাফালাফি করে, লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, অল্প, ফটফট ফটফট, মুনাফিকদের নামাজ বোঝা যায়? রুকুতে শান্তি নাই, উঠে শান্তি নাই, 2 মিনিটে 4টা কাজ শেষ। কাত্তাইরে ফিল কাফাস, রাসূল বলেছেন খাঁচায় পাখি যেরকম লাফায়, সলাতের ভিতরে মুনাফিক এরকম লাফায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আমাদের জীবনে যতগুলো আঙ্গিনা আছে সবগুলো আঙ্গিনায় যেন আমরা নেফাকি মুক্ত জীবন যাপন করতে পারি, যেন এই আয়াতের মধ্যে আমরা না পড়ে যাই। তাহলে দুনিয়া তো যাচ্ছেই, চলেই যাচ্ছে, অপমান অপদস্ত অবস্থায় আজকে মুসলমানের কোথাও কোনো সম্মান নেই, তবে সে সম্মান ফিরে আসা শুরু হয়েছে। আল্লাহ কবুল করুন, ফিরে আসবে ইনশাআল্লাহ, আমরা যদি আমাদের ওয়াদায় বদ্ধ থাকি, আমরা যদি এই 4টা গুণ আমাদের মধ্যে আনতে পারি। আমরা মিথ্যা কথা বলবো না, আমাদের ছেলে মেয়েদেরকে মিথ্যা পড়াবো না। সমাজে যে পড়াগুলো পড়াচ্ছে এগুলো কি মিথ্যা পড়া? মান কালা বিহি সদাক ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে কথা বলল সেই সত্য কথা বলল, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করল সেই সঠিক ফয়সালা করল, কোরআন দিয়ে যে হেদায়াতের পথ দেখালো সেই সঠিক পথ দেখালো। আর কোরআন ছাড়া যারা কোনো হেদায়াতের কিতাবের কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করবেন। আমরা হেদায়াতের একমাত্র কিতাব কি নাম? কোরআন। আপনার ছেলেকে পড়ান, উপকার হলো ছেলে মেয়ে পড়বে, এগুলো আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। এই অনুষ্ঠানের জন্য আমি ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একাডেমিক আলোচনা হলে ভালো হতো বোধ আপনাদের জন্য, কিন্তু আমি একটু সেটের আলোচনাতে পছন্দ করি, কারণ হলো একাডেমিক ইয়েতে খুব বেশি কনসেন্ট্রেশন দেওয়া যায় না, মানুষের কনসেন্ট্রেশন খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়। সুরা নেসা থেকে আর সুরা বাকারা থেকে 2-1টা কথা বলেছি, বাকি যেগুলো আছে কোরআন শরীফের আরও 38 জায়গাতে এগুলো আপনারা পড়বেন আশা করি। সুরা বাকারা কি প্রত্যেক দিন পড়েন আপনারা? কতটুক পড়েন? কেন শেষ দিয়াত পড়বেন? শেষ দিয়াত তো রাতিয়ে পড়বেন যে, হ্যাঁ পুরা বাকারাটা পড়বেন। যে পড়ে সমস্ত কল্যাণ সে পায়, যে পড়ে না সমস্ত দুঃখ তার কপালে। আজকে বাচ্চাগুলো ডিরেল হয়ে যাচ্ছে আমাদের কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। আপনি সুরা বাকারা পড়েন, আপনার বাচ্চাদেরকে আল্লাহ গুছিয়ে দিবেন। আমার কাছে এসেছে ইংল্যান্ডের একজন মহিলা, বলছে আমি কিতা করতাম, আমার ভুরুতে আমার মা শুনে না, আমার ছেলে বাচ্চারা আমার কথা শুনে না, বেটিরা আমার কথা শুনে না। আমি কইলাম খালাম্মা আপনি সুরা বাকারা ভড়ুক কাবে যাইন, আপনি শুধু সুরা বাকারা পড়েন। কয়েক মাস পরে হাদিয়াটা দিয়া নিয়ে মহিলা, আমার বাবা কই? আলো কিতা আপনার বাবা? খেগু আপনার বাবা, তুমি আমার বাবা, কিতা হয়েছে আপনার? আমি ভুলে গেছি। মহিলা পর্দা নিয়ে আসছেন, বলছে তোমার লাগে হাদিয়া আনছি, টেখা আনছি, কিতা নিতা। তাহলে কি হয়েছে কি কর? আমি সুরা বাকারা পড়া শুরু করেছি, আমার মেয়েরাও নামাজ শুরু করছে।
আমি সূরা বাকারা শুরু করছি, আমার ছেলেও মসজিদে যাওয়া শুরু করেছে। কি বরকত আল্লাহ দিয়েছেন! আপনি যেখানেই থাকেন, আপনার বাচ্চা অসুস্থ, আপনি সূরা বাকারা পড়েন, দেখবেন আপনার বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও খাইরু কুল্লাহা ফিল বারাকা, সমস্ত কল্যাণ আল্লাহ সূরা বাকারাতে দান করেছে। যেটা পড়লো সবটাই পেলো, যেটা পড়লো না সব দুঃখ তার কপালে। শেষ দুটি আয়াতের ফজিলত অনেক, কাফাতা যথেষ্ট হয়ে যাবে, ওটার প্রত্যেকটি অক্ষরের জবাব আল্লাহ নিজে দেন, সূরা ফাতিহারও জবাব আল্লাহ নিজে দেন। তো আমরা যেন এটাকে আমাদের বন্ধু বানাই, মোনাফেকটা পড়া দরকার, সূরা মোনাফেক শেষ আয়াতে, শেষ আয়াতের আগের আয়াতে, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একটা আফসোস আমরা করব, সবচেয়ে কম পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় কারা? মোনাফেকরা। এখন সমাজের মোনাফেকদের হাতে প্রচুর টাকা, প্রচুর টাকা, আর মোমেনদের হাতে টাকা খুবই কম। একটা আফসোস তারা করবে, লাউলা খারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ একটু সময় দেন, আমি আপনার রাস্তায় দান করে নেককার হয়ে আসি। তাহলে সদকা দিলে কি হওয়া যায়? নেককার হওয়া যায়। এটা সবচেয়ে কম হলো মোনাফিকদের জীবনে, আর মোমেনের জীবনে, মোমেন প্রত্যেকটা দিন কিছু না কিছু সদকা করবে, কিছু না কিছু আল্লাহর রাস্তায় দান করবে, কোরআন কায়েমের জন্য চেষ্টা করবে। লাস্ট কথা বলছি, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমাদের কোনো আমল কবুল হবে না, কোনো আমল না, লাস্তুম আলা শাই, কিচ্ছু না, যতক্ষণ তোমরা কোরআন কায়েমের জন্য চেষ্টা না করবা। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাওরাতে, ইঞ্জিলে, আল্লাহর কোরআনে, এগুলো নিজের জীবনে, সামাজিক জীবনে কায়েমের চেষ্টা না করবেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে পুষবে না। ওই মানুষটা মোনাফেক হয়ে যায় শরীয়তের ওযর ছাড়া, পরপর 3 জুমা যে মিস করে তার নামটা মোনাফেকদের খাতায় উঠে। জুমা আমরা পড়ব, আমরা মসজিদে সালাত আদায় করব, মসজিদের ইমাম বেদাতি হদ্দ বেদাতি হোক ওখানেই পড়ব সালাত। খাওয়ারিজদের পিছনে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে ওমর, বুখারীর বর্ণনা। খাওয়ারিজরা ওনাকে কাফের বলতেন, মুশরিক বলতেন, বলেছে ওমর তোমাকে তো আমরা কাফের মুশরিক বলি, তুমি আমাদের মসজিদে আসছো কেন? তিনি বলতেন, যতক্ষণ হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বলবা ততক্ষণ মসজিদে আসব। মদিনার কবজা নিয়েছেন মিশরের মোনাফেকরা, যারা ওমর ফারুকদেরকে, সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা ছিল, মুহূর্তের মধ্যে তাদেরকে ধূলিসাৎ করে দিতে পারতেন, কিন্তু তিনি কোনো কালেমা পড়া লোকের রক্তে নিজের হাত রক্ত রঞ্জিত করবেন না, ওয়াদা নিয়েছেন। কি কঠিন ওয়াদা! নিজের জীবন চলে গেছে কিন্তু ওয়াদা থেকে সরে যাননি ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে ফেরেশতারা লজ্জাবোধ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা মেয়ে দিত আমি ওসমানের হাতে তুলে দিতাম। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য যারা অবরোধ করে রেখেছে তারাই মসজিদ নববীর কবজা নিয়েছে। মদিনার লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ওসমান, আমরা কি এখন মসজিদ নববীতে নামাজ পড়বো, সলাৎ পড়বো? বলছে হ্যাঁ পড়েন, কিন্তু তাদের বাহিরে আসলে তাদেরকে মানবেন না। সলাতের ভিতরে তো ফরজ তো কেউ চেঞ্জ করতে পারছে না, সলাতের বেসিক তো ঠিক আছে, মসজিদের সাথে সম্পর্ক বাড়া, 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজিয়ে দেন, বেশি সেজদা দেন, উসজুদ আকতারিব, লম্বা সেজদা দেন। 2 সেজদা রাসূল সারা রাত পার করে দিয়েছেন, 4টা সেজদায় বুখারীর প্রসিদ্ধ হাদিস, পা ফেটে রক্ত বেরিয়ে গেছে কিন্তু সেজদা থেকে ওঠেন নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মনে করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেজদায়, আমি পায়ে চিমটি কেটেছি, তিনি নেড়েছেন, তখন বুঝেছি না রাসূল জীবিত আছেন। কোথায় সেই সলাৎ আমাদের? আমরা যেন নেফাকি সলাৎ না আদায় করি, আমরা যেন রাতটাকে আমাদের সলাতে এবং দাঁড়ানো এবং সেজদায় কাটাই। ইয়া বিতুন আর রাব্বিহিম সুজ্জা দাও ও কেয়ামা, সূরা ফোরকান। কেন আগে সেজদা? কেন আগে সেজদা? কেন আগে সেজদা? হলো এই জন্য, মায়ের পেটে আমরা সেজদা দিয়ে দুনিয়াতে এসেছি। সন্তান যখন মায়ের পেটে থাকে সেজদা দিতে থাকে সারাক্ষণ, সেজদা অবস্থায় থাকলে ডেলিভারি হয় নর্মাল, যখন সেজদা অবস্থা থেকে সরে যায় ডেলিভারি নর্মাল হয় না। তা আমাদের শুরু সেজদা, শেষও সেজদা,
আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের, আমরা এখানে যারা এসেছি, আমাদেরকে নেফাকি মুক্ত করে দেন। আমরা যা সালাতে পড়ি সেটা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দেন। প্রতিদিন যেন দোয়া করতে পারি আল্লাহ মুনাফিকদের যত বাজে গুণ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, মুত্তাকিদের সব গুণ আমাদেরকে দান করেন, আমাদেরকে পরিপূর্ণ মোমেন বানিয়ে আপনার কাছে নেন, আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে নেন, আপনার ছায়া আমাদেরকে ছায়া দান করে দিন, ওই জায়গাতে রাখবেন যেখানে নবী আলাইহিস সালাম সিদ্দিকীন সুহাদাদেরকে আপনি রাখবেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।